মিনিট খানেকের প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, গতকাল বিকেলে মিনিট খানেকের ঝড়ে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি, উড়ে যায় কয়েকটি বাড়ির চাল, ভেঙে পড়ে বহু গাছ। ঝড়ের পর হাড়োয়ার বিডিও তালবেড়িয়া পরিদর্শন করেন। সূত্রের খবর, প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সরাসরি চলে যাব মুক্তারাম বাবু স্ট্রিটে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, শহরের বিভিন্ন জায়গায় একেবারে জল থই থই অবস্থা, এই মুহূর্তে মুক্তারাম বাবু স্ট্রিটে কি অবস্থা? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের যে পরিসংখ্যান ছিল যে কলকাতা সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, আর তাতেই কিন্তু শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে যে মুক্তারামবাবু স্ট্রিটে রয়েছি সেই ছবিটা দেখালে আলাদা করে কিছু আর বলার অপেক্ষে রাখে না, গোটা এলাকাটাই কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং এই এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে সামান্য বৃষ্টিতেও কিন্তু এই এলাকায় জল জমে। আমি আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে একবার দেখাতে বলবো যে এই রাস্তার ধারে যে দোকানগুলো রয়েছে তা সেই দোকানের চৌকাট পর্যন্ত কিন্তু প্রায় জল পৌঁছে গেছে। এবং এলাকার বাসিন্দারা যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা যেটা বলছেন যে যেভাবে গতকাল থেকে জল আরও বেড়ে যাবে এবং দোকানের ভেতর ঢুকে পড়ারও সম্ভাবনা রয়েছে। যেটা আমরা জানি কুসুমিতা যে যে প্রবল নিম্নচাপের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু বর্তমানে এখন উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড়ের ওপর রয়েছে। এবং যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেটা আগামী 24 ঘন্টায় সেটা কিন্তু আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে চলে যাবে এবং তারপর মধ্যপ্রদেশে গিয়ে সেটা নিম্নচাপে পরিণত হবে। সে কারণেই আবহাওয়া দপ্তর বলছে যে আগামীকাল থেকে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, তবে তাতেও কিন্তু স্বস্তি নেই। কারণ এই চলতি সপ্তাহের শুক্র ও শনিবার থেকে কিন্তু আবার বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।